উফ বাবা রে কি ঠান্ডা। ওগো শুনছো, এসো এসো হেঁটে আসো, বাইরে থেকে আমি গেট খুলে দিয়ে নি, আসো। ওগো তুমিও তো একটু আমার সাথে হাঁটতে যেতে পারো সকালবেলা করে বাড়িতে বসে না থেকে। আমারও তো হাঁটা লাগবে না, আমি এমনিতেই চাঙ্গা থাকি সব সময়। যাও তুমি তাড়াতাড়ি হেঁটে আসো, আর আসার সময় বাজার থেকে দুধের বোতলটা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? তোমার আবার যা ভুলো মন। আচ্ছা ঠিক আছে আনবো। উফ শীতকালে গোসল করার পরে আর একটু ঠান্ডা লাগে না, পুরো একদম ফ্রেশ লাগে। একা একা গেলে, আমি তো দুধের বোতল নিয়ে চলে এসেছি। হাঁটতে গিয়েছিলে নাকি হাঁটা শিখতে গিয়েছিলে যে এত দেরি হয়েছে তোমার আসতে? আর এই বাড়ির পাশেও গাড়িগুলো হয়েছে, মানে সব সময় সকালে ঘুম থেকে উঠার আগে এত পরিমাণে জোরে জোরে গাড়িগুলোর আওয়াজ হয়, ঘুমাতেও পারি না শান্তি করে। আগে আর বলো না, বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গিয়েছিলাম আর কি। অত দূর যাওয়ার দরকারই বা কি ছিল? আচ্ছা যাই হোক, তুমি এখন যাও, যে গোসলটা সেরে নাও, হাত মুখ ধুয়ে যাও। হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি, তুমি ওই দুধটা দিয়ে কড়া করে বেশ ভালো করে চা বানাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন একদম কড়া করে ভালো করে একটা চা বানাবো, আমিও তো এখন একটু চা খাবো। সকাল থেকে বাবা চাটা কিচ্ছু খেতে পারিনি, এত কাজের চাপ। বাপরে বাপ, আজকে যা খেজুরের রসটা খেয়েছি না গিন্নি, সেই কি তুমি আমাকে ছাড়া খেজুরের রস খেয়েছো? আমার জন্য তো একটু আনতেও পারতে। আরে বাবা বন্ধুদের সাথে গিয়েছিলাম একটু খেতে, এমন করো কেন গো? আরে এতক্ষণ নিয়ে আসতে গেলে নষ্ট হয়ে যায় তো একেবারে, তোমাকে আমি অন্যদিন খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে তাড়াতাড়ি গোসলটা সেরে নাও, আমি তোমাদের সবার জন্য একটা কড়া করে চা বানিয়ে নিয়ে আসছি। বাবা কত বেলা হয়ে গেল কিন্তু এই মেয়েগুলো এখনো ওঠেনি। এই নদী, এই মৃত্তিকা, ওঠ তাড়াতাড়ি ঘুম থেকে, কি পরিমাণে যে ঘুমায়, এই ওঠ। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিবে। হ্যাঁ।